way, guys. There's no way to do. I like that. I like the possibility. I like it. আজকে এই যে বাংলাদেশের অনুশীলনটা দেখলেন আপনাদের কেমন লাগছে আপনারা এসেছেন এত কষ্ট করে এতজন মানুষ আসলে মনে হচ্ছে মানে বাংলাদেশের টিমকে ফার্স্ট টাইম এত লাইভ দেখার পর খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে মানে আমরা যেই সাপোর্ট নিয়ে যাব সেটা ওয়ার্থ ইট হবে ডাজন্ট ম্যাটার রেজাল্ট কি হোক বাট আমরা আমাদের বেস্ট দেব বাংলাদেশকে সাপোর্ট করার জন্য আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি যে এসেছেন এত উৎসাহ নিয়ে আপনারা প্র্যাকটিস দেখতে পর্যন্ত এসেছেন দর্শক কেমন হবে নেক্সট ম্যাচে আমাদের দর্শক তো আমাদের মনে হয় বেশি থাকবে অস্ট্রেলিয়া থেকে এটা জাস্ট বললাম আর কি কিন্তু আমাদের তরফ থেকে অনেক মানুষ আসবে আমরা নিজেরা 100-150 জনের গ্রুপ আর অনেক অনেক জায়গা থেকে তো মানুষ আসবেই সিডনি থেকে অনেক মানুষ আসছে আমার জানা মতো অ্যাডেলেড থেকেও আসছে কিন্তু আমরা ট্রাই করছি সবাই একসাথে বসে যাতে অনেক লাউড হয়ে চিল্লাতে পারি বাংলাদেশের জন্য খেলা দেখতে এসেছে খেলা দেখবেন আপনারা 16 তারিখ তো কি চাচ্ছেন আপনাদের প্রত্যাশাটা কি আমাদের প্রত্যাশা একটাই বাংলাদেশ ভালো খেলুক বাংলাদেশ ভালো একটা অর্জন নিয়ে বাংলাদেশে ফেরত যাক একটা ভালো এক্সপিরিয়েন্স হোক আমাদের খুব কোয়ালিটি প্লেয়ার আছে অ্যাটলিস্ট গুড স্ট্যান্ডার্ডের ফুটবল বাংলাদেশ খেলবে আমরা বিশ্বাস করি থ্যাংক ইউ আমাদের যেখানে যে লোকাল সাপোর্টাররা আসছে যারা বাংলাদেশকে উজ্জীবিত করছে আমি মনে করি এখানে এসে তাদেরকে প্লেয়ারদেরকে উজ্জীবিত করছে এবং আমার ট্রেনিং সেশনটা দেখে মনে হচ্ছে যে এই উজ্জীবিতের কারণে ট্রেনিং সেশনটাই মনে হচ্ছে যে একটা ফাইটিং হচ্ছে টিমের মধ্যে মানে এটা একটা ম্যাচ খেলা হচ্ছে তো এই এই স্পিডটা ধরে রাখতে পারলে আমার মনে হয় যে আমাদের যে টিমের যে ম্যাচ আছে সেই ম্যাচে আমরা ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট নিয়ে আসবো